300 আসনে যদি ইভিএম দিয়ে নির্বাচন করা সম্ভব হয় তবেই কেবলমাত্র ইভিএম ব্যবহার করতে। কখনো কখনো অংশগ্রহণমূলক না হলেও দুই একটা রাজনৈতিক দল বাদ থাকলেও আমরা দেখেছি যে নির্বাচন গ্রহণযোগ্য হয়। যেরকমের 1970 সালের নির্বাচনের দৃষ্টান্ত দিয়ে আমরা বলেছি, সেখানে মৌলানা ভাসানী সাহেব তার ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু 70-এর নির্বাচন কিন্তু কেবলমাত্র গ্রহণযোগ্যই হয় নাই, সেই নির্বাচন আমাদের এই বাংলাদেশ সৃষ্টিতেও অবদান রেখেছিল। তো আমরা গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চা অব্যাহত রাখার ক্ষেত্রে নির্বাচনের গুরুত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব আমরা আরোপ করেছি এবং আমরা একথা বলেছি যে নির্বাচন কমিশনকে কেবল রাজনৈতিক দল নয়, জনগণেরও আস্থা অর্জন করতে হবে তাদের কাজ এবং বক্তব্যের মধ্যে দিয়ে। এবং আমরা তাদের অনুরোধ করেছি যে তারা যেন নিজেদেরকে কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে, কোনো ধরনের বিতর্কের মধ্যে না ফেলেন। আমরা এই নির্বাচনী এলাকাসমূহের সীমা নির্ধারণের ব্যাপারে আমাদের দলের বক্তব্য দিয়েছি। সেখানে আমরা বলেছি যে এই নির্বাচনী সীমানায় যারা এখন এমপি তারা এই সুদীর্ঘকাল যাবৎ তাদের কনস্টিটুয়েন্সি তৈরি করেছে, এখন একটা বড় ধরনের কোনো পরিবর্তন যদি এখানে আনা হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হবে। আর আমরা একথাও বলেছি যে গ্রাম অঞ্চলে যাতে আসনের সংখ্যা এই শহরে জনসংখ্যা বেশি বলে গ্রাম অঞ্চলের বা ঢাকার বাইরের আসনের সংখ্যা যেন কমানো না হয়, এটা আমরা অনুরোধ করেছি। তবে মাইনর অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন হয় সেই মাইনর অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারেন এবং সেটা করার প্রয়োজনও আছে আইনের খাতিরে। আমরা আরেকটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছি এই সংলাপের সময়, যে দেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতন্ত্রের যেটাকে বলে স্থিতিশীলতা তৈরির ভূমিকা সেটা যেন অব্যাহত রাখার জন্য নির্বাচন কমিশন তাদের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা পালন করে। এবং আমরা ইভিএমের ক্ষেত্রে বলেছি যে আমরা বলেছি আমাদের যে 300 আসনে যদি ইভিএম দিয়ে নির্বাচন করা সম্ভব হয় তবেই কেবলমাত্র ইভিএম ব্যবহার করতে। আর যদি নির্বাচন কমিশন একান্তই ইভিএম ব্যবহার করতে চান তাহলে প্রত্যেকটি আসনে একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজের নির্বাচন তারা ব্যবহার করবেন, ওই 75টা আসনে করবেন বা 150টায় করবেন আর বাকি 150টা একদম থাকবে না। এটাতে আমরা মনে করি যে দুটি এলাকার নির্বাচনের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ করা হয়। সুতরাং আমরা বলেছি যে নির্বাচনী এলাকা ভিত্তিক যদি তারা দেন তাহলে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় 10% বা 15% যতটা তাদের মেশিন আছে এই প্রত্যেকটা এলাকায় যেন দেন এবং প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্টও যেন তার সঙ্গে থাকেন, যাতে মানুষের আস্থার কোনো সংকট না হয়।